আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে লিড কোর্ডের একটা জনপ্রিয় প্রবলেম কম্বিনেশন সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো প্রবলেম এনস্টেটমেন্টটা একদমই সহজ তো আমি সরাসরি বোর্ডে চলে গিয়ে প্রবলেমেন্টটা ফার্স্টে বলি সো আমাদের এখানে কোশ্চেন হচ্ছে একটা এন দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের সেই সাথে একটা কে দেওয়া থাকবে সো এনটা কি এনটা হচ্ছে আমাদের এন সাইজের একটা এগা থাকবে যেখানে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একবার করে থাকবে যেমন আমার এন এর মান যদি ফোর হয় তাহলে আমার এরাটা হচ্ছে ওয়ান থেকে ফোর এই যে যেটা ঠিক আছে ওয়ান থেকে ফোর পর্যন্ত সবগুলি এখানে থাকবে সো এখন এইখান থেকে আমাদের যতগুলো কম্বিনেশন সম্ভব যেমন কী কী কম্বিনেশন সম্ভব হতে পারে ওয়ান হইতে পারে ওয়ান টু হইতে পারে তারপরে আমাদের ওয়ান টু থ্রি হইতে পারে ওয়ান টু থ্রি ফোর হইতে পারে সো এরকম আমাদের অনেকগুলো কম্বিনেশন পসিবল তো এই কম্বিনেশনগুলো থেকে আমাদের সেই সব কম্বিনেশনগুলোকেই চুজ করতে হবে যে কম্বিনেশনগুলোর হচ্ছে যে সাইজ কের সমান সো আমাদের এক্ষেত্রে কের মান দেওয়া আছে দুই তার মানে আমাদের এই যে কম্বিনেশনগুলো থেকে যেইখানে যেই কম্বিনেশানটা আসলে দুই লেন্থের সেগুলোকেই আমাদের রিটার্ন করতে হবে সো যেমন আমি এখান থেকে ওয়ান টু নিতে পারবো এবং আমি চাইলে যে এখানে আরও যদি বাড়াইতাম সেটা টু থ্রি সেই অল দুই লেন্থের সবগুলো সাবসেট আমাদেরকে রিটার্ন করতে হবে তো এটা যদি আমরা নর্মালি ফোর্স করি তাহলে হয়তো আমাদের টেরিয়ে দিতে পারে আমরা এখানে যেটা করব আমরা হচ্ছে যেহেতু এটা ব্যাক ট্র্যাকিংয়ের সিরিজ সো আমরা এখানে ব্যাক ট্রেকিংটা ইউজ করি প্রবলেমটা সলভ করা ট্রাই করব সো ব্যাক ট্রেকিংয়ের জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের যেই এন এর ভ্যালু দেওয়া আছে বা আমাদের যে এরিটা দেওয়া আছে সেই এরি অনুযায়ী আমরা হচ্ছে একটা ট্রি জেনারেট করতে পারি ব্যাক ট্রেকিংয়ের মাধ্যমে রিকার্শনের মাধ্যমে সো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে আমাদের আয়ের ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে আয়ের ভ্যালু জিরো মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে সামনে কিছু নাই নাল বলতে বোঝাচ্ছি জিরো হ্যাঁ সো এই যে আয়ের আয় যখন জিরো তখন আমাদের ট্রি এর যে নোটটা সেটা নাল এর মধ্যে কিছু নেই সো এরপরে আমরা জানি যে যেহেতু এটা একটা বাইনারি এটা একটা হচ্ছে আমরা বাইনারি ট্রি ইউজ করতে হচ্ছে আমরা দুইটা চাইল্ড থাকবে সবসময় সো এটা লেফট চাইল কী করবো লেফট চাইল্ডে হচ্ছে আমরা কী করবো মান তাহলে কী হবে মান জিরো ছিল আয়ের মান তাহলে আমরা এক বাড়াই দেবো এবং মান যেটা হইলো এখন সেই আয়ের মানটা আমি লেফট সাইডে অ্যাড করবো আর রাইট সাইডে যা ছিল তাই রেখে দেব সো আমাদের ছিল কি নাল সো আমি লেফট সাইডের যে নোটটা সেখানে আমি কী করব আমার এই আই যে ভ্যালুটা সেটাকে আমার এই নোটের সাথে অ্যাড করে দেবো দিলে আমি পাইলাম হচ্ছে ওয়ান আর রাইট সাইডে হচ্ছে অ্যাজ অ্যাজিডিস এখানে নাল ছিল সো রাইট সাইডে অ্যাজ ইট ইস নাল চলে আসলো এবং আমাদের এখানে কে এর মানটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের ইনিশিয়ালি এখানে কে এর মান কত ছিল দুই ছিল তাই না সো আমি যখন লেফট সাইডে আসলাম তার মানে আমি একটা এলিমেন্ট অলরেডি অ্যাড করে ফেলছি আমার এটা থেকে তাই না আমি অ্যাট ম্যাক্স কে পরিমাণ এলিমেন্ট নিতে পারবো মানে কে মানে এখানে দুই সো দুইটা নিতে পারবো সো এখানে আমি একটা অলরেডি নিয়ে ফেলছি তার মানে আমি কে এর মান এখন এক কমায় দিবো মানে আমি আর একটা নিতে পারবো আর রাইট সাইডে এটা যেহেতু নাল আছে তার মানে আমি এখনও কোনো এলিমেন্ট নেই নি আমার মান এখনও দুই আছে ঠিক আছে এরপরে আমি আমার যদি লেফ্ট সাইডে এটাতে আসি মান এখন আমার এখানে আমার নোড়ে একটা এলিমেন্ট আছে সো আমি এখন নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপে মান আমার এক বাড়বে সো মান টু হয়ে গেলো তাহলে এখন আমি কী করবো এইটার লেফট সাইডে যখন যাবো তখন আমি টু মানে আমার যে নতুন যে ইয়েটা মানটা সেটা অ্যাড করে দিব তাহলে আমার আগে ছিল কত এক সো আমি একের সাথে আর এক আরেকটা এলিমেন্ট ইলিমেন্ট যোগ করে দিলাম আমার সো এক দুই হয়ে গেল যেহেতু এক দুই হয়ে গেল তার মানে আমার এখানে এর মানটা ওয়ান ছিল কি আমি যদি আরেকটা এলিমেন্ট অ্যাড করছি মানটা আরেকটা না এবং আমি যদি রাইট চাইল্ডে আসি আমি রাইট চাইল্ডে বলছিলাম কি রাইট চাইল্ডটা অলওয়েজ আমাদের এজ ইডিস থাকবে লেফট চাইল্ডে আমাদের হচ্ছে নতুন এলিমেন্ট অ্যাড হবে রাইট চাইল্ডে আমাদের প্যারেন্ট যা ছিল সেটা ইট ইডিস চলে আসবে সো আমাদের এখানে ওয়ান ছিল ওয়ানে এ চলে এবং কে এর মান থাকলো এখন আমি যদি এখান থেকে এখন নিচে যেতেছি তাহলে কিন্তু আর পসিবল না কারণ আমার কে এর মান জিরো হয়ে গেছে যখনই আমি কে এর মান জিরো হবো তখন আমি রিটার্ন করে দেবো কারণ এরপরে আমার সামনে যাওয়া পসিবল না কারণ আমি অ্যাডম্যাক্স আমার সাবসেটগুলা অ্যাডম্যাক্স দুইটা এলিমেন্টই থাকতে পারে এবং এক্স্যাক্টলি দুইটা এলিমেন্টই থাকতে হবে ঠিক আছে সো এরপরে আমি হচ্ছে যে এখানে আসলাম এখন আমাদের এটার জন্যও করতে হবে কারণ আমাদের লেভেল ওয়াইজ করতে হবে তাহলে এখন এখানে এম টি ছিল এমপি থেকে আমরা কী করলাম আমরা লেফট চাইলে কি বলছি যে আমাদের আয়ের ভ্যালুটা অ্যাড করে দিব সে এমপি ছিল আয়ের ভ্যালুটা টু অ্যাড করে দিলাম কেয়ের মান এক কমে যে দুই থেকে এক হয়ে গেলো এবং রাইট সাইডে চাইলটা আমি বলছিলাম যে অ্যাট ইজ অ্যাজ ইট ইজ থাকবে সো আমার এখানে এমপি ছিল রাইট চাইলটাও এমটি থেকে গেলো সে কেয়ের মান টুই থাকবে সো আমাদের থার্ড লেভেল কমপ্লিট এবার আমরা ফোর্থ লেভেলে যাবো ফোর্থ লেভেলে যখন আমি আসলাম আমি দেখলাম যে আমার এখানে এর মানটা জিরো তার মানে আমি সামনে আগাম না এখানে ব্রেক রাইট চাইলে গেলাম রাইট চ্যালার যদি দেখেছি না আমার এখানে কে এর এন ওয়ান তার মানে আমি আরও একটা ইটারেশন করতে পারবো সো আমি কী করব লেফটে যখন যাবো তখন আমার হচ্ছে মানটা অ্যাড করে দেবো সো মান থ্রি সো আমার ইনিশিয়ালি ছিল ওয়ান সো ওয়ানের সাথে থ্রি অ্যাড হয়ে গেলো এবং যদি দুইটা এলিমেন্ট হয়ে গেলো এর মান এক কমে গিয়ে জিরো হয়ে গেলো এবং আমি চ্যালার সামনে আগাতে পারবো না আর রাইট আমি বলছিলাম ম্যাচ সিরিজ থেকে যাবে সো এখানে আই মানে নোটটা ছিল ওয়ান এখানে নোটটা ওয়ান এবং কে এর মান ওয়ান সিমলার বইতে এখন আমি এখানে যদি যাই দুইয়ের জন্য সো দুই এর যেখানে আমি কি করবো আমার এখানে যেহেতু মান ওয়ান সো আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করতে পারবো সো আমি আইটাকে অ্যাড করবো সো টু থ্রি এবং রাইট সাইডে যা ছিল এজ ইট ইস তাই এবং সিমিলার ওয়েতে এর তো সেম এর পাশেও সেম আমাদের যে নাল ছিল নাল থেকে আমি যেহেতু আমাদের এটা আয়ের মান তিন সো আমি তিন অ্যাড করলাম এর মান এক কমে গেলো আর তার পাশেরটাতে যা ছিল তাই থেকে গেলো সো এইভাবে করে করে আমি আসলে সামনে আগাচ্ছিলাম সো লাস্টলি আমি আমি হচ্ছে যে আমার সাব অ্যান্সার নামে একটা ভেক্টর অফ ভেক্টর রাখছিলাম এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যে আমার সাব আমি অ্যান্সার নামে যে ভেক্টর রাখছিলাম সাথে আমি একটা সাবসেট নামেও ভেক্টর নেবো সো সাবসেটের আমি দেখবো যে আমার সাবসেটের সাইজ যদি কে সমান হয়ে যায় তাহলে তো আমি যে এখানে রিটার্ন করে দেবো এবং সেই সময় সাথে সাথেই আমি আমার অ্যান্সারের ভিতরে এই সাবসেটটাকে পুশ করে দেবো অ্যান্সার হচ্ছে একটা ভেক্টর অফ ভেক্টর আর সাবসেটের শুধুমাত্র একটা ভেক্টর সেইভাবে করে চলতে থাকবে এখন এখানে আমরা যেই

আরেকটা অপটিমাইজেশন কী হতে পারে আরেকটা অপটিমাইজেশন হইতে পারে যে আমি কে থেকে বেশি ভ্যালু নিব না আবার আমি একদম মানে জিরোটা ভ্যালুও নিব না একদম কম সংখ্যক ভ্যালুও নেওয়া যাবে না একদম বেশি সংখ্যক ভ্যালুও নেওয়া যাবে না মিডিলে থাকতে হবে তাহলে আমাদের অপটিমাইজেশনটা হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে এখানে আমি একটা লজিক ইউজ করছি যে আমার আমি দেখবো যে আমার কে কত কে হচ্ছে আমার যে রিকোয়ার্ড এলিমেন্ট তাই না সো রিকোয়ার্ড এলিমেন্টের থেকে আমার যদি যতগুলো এলিমেন্ট অবশিষ্ট আছে আমার অবশিষ্ট আছে আমার ধরেন রিকোয়ার্ড এলিমেন্ট আমার কে এর মান হচ্ছে যে দুই আমার দুটো এলিমেন্ট দরকার কিন্তু আমার আর অবশিষ্টই আছে হচ্ছে আমার একটা এলিমেন্ট তাহলে সেক্ষেত্রে আমি কখনো দুইয়ে পৌঁছাতে পারবো দুটো এলিমেন্টকে আমি কিন্তু বানাতে পারবো পারবো না তো কারণ আমার এর মান হচ্ছে দুই আমার অ্যাটলিস্ট দুই এলিমেন্ট দরকার কিন্তু আমার আছে মাত্র একটা এলিমেন্ট সো আমি তো দুটো এলিমেন্ট কখনো বানাতে পারবো না তো এইসব ক্ষেত্রেও তো আমার সামনে যাওয়ার লাভ নাই তাই না সেই জিনিসটাই এখানে হচ্ছে দেখেন এই নোডে এসে এখানে আমার কে এর ভ্যালু কিন্তু দুই তাই না এর ভ্যালু কীভাবে আসছে আমি একটু আগে এক্সপ্লেন করলাম যদি বুঝতে পারলে হয় একটু পিছনে যে দেখতে পারো সো এর মান দুই ঠিক আছে আর এখানে এই স্টেজটায় আমার আয়ের মান কত এই লেভেলটায় আমার আয়ের মান হচ্ছে চার আর আমাদের এর এর সাইজ কত এর সাইজ তো চারই তাহলে আমাদের এন মাইনাস আই প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অবশিষ্ট এলিমেন্ট তাই না কারণ আমি অলরেডি যে চা চার নম্বর পর্যন্ত চলে আসছি সো এন মাইনাস আই প্লাস ওয়ান মানে আমাদের অবশিষ্ট এলিমেন্ট আছে এই কয়টা তাহলে সেক্ষেত্রে আমাদের এন এর মানও চার আমাদের আয়ের মানও চার প্লাস ওয়ান তার মানে কি আমাদের একটা এলিমেন্টার অবশিষ্ট আছে যে এলিমেন্টটা হচ্ছে চার নম্বর চার চতুর্থ এলিমেন্টটা কিন্তু আমাদের কে এর মানে এখানে হচ্ছে দুই মানে আমাদের দুইটা এলিমেন্ট দরকার কিন্তু আমাদের আছেই একটা এলিমেন্ট সো আর এখানে পসিবল সামনে এগারো তো পসিবল নয় দ্যাটস হয় এই ক্ষেত্রেও আমরা সামনে এগারো না এখানে রিটার্ন করে দিব সো এই এই যে এক্সাম্পলটা নিচ্ছি এখানে আমাদের একদম লাস্ট নোডের এই লাস্ট পার্টটাতেই জাস্ট এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে সো আমাদের একটা একটা নোট কমছে কিন্তু যখন আমাদের এন ভ্যালুটা আরও বাড়বে এর ভ্যালুটা আরও বাড়বে তখন আমাদের এই এই অপটিমাইজেশনটা অনেকগুলো নোটকে বাঁচিয়ে ফেলবে অনেকগুলো নোটকে কমাই দিতে পারবে সো যাই হোক এখন আমি কোডে যাই কোডে গেলে হয়তো বাড়িটু ক্লিয়ার হবেন সো কোডটা এখানে এরকম সিম্পলি এই যে আমি হচ্ছে যে রিকার্সিভ ফাংশনটা নিছি এইখানে ঠিক আছে সো রিকারশিপ ফাংশনের মধ্যে আমি আয় নিছি আয় হচ্ছে এই যে আমাদের আয়ের মান এই যেখানে শুরু হচ্ছে আমাদের আয়ের মানটা এখানে ওয়ান থেকে শুরু হচ্ছে জিরো বলতে বোঝাচ্ছে না সো এটা আমি ইগনোর করছি বলতে বোঝাচ্ছে আমার এই যে লেভেলটা তারপরে এন এর মান তো হচ্ছে আমাদের দেওয়া থাকবে সাইজ অফ তারপরে কে মানটা কি কে এর মানটা হচ্ছে আমাদের ওই যে সাবসেটের সাইজ আর ভেক্টর অফ সাবসেটটা কি মানে প্রত্যেকবারে যেমন আমি যেখানে এক দুই পাচ্ছি এটা আমার একটা অ্যান্সার এই যে গ্রিন কালার গুলো কিন্তু আমাদের অ্যান্সার তাই না সো এই অ্যান্সারগুলো তো আমাদের আলটিমেটলি পুরনো একটা অ্যান্সারে অ্যাড করতে হবে তাই না সো বড়ো অ্যান্সারটা হচ্ছে এইটা যে মধ্যে সমস্ত সাবসেট গুলো থাকবে ভ্যালির সাবসেট গুলা সো এইগুলো আমি এখানে নিয়ে এনেছি এবং আমি দেখছি যে আমার যদি কে এর মানটা জিরো হয়ে যায় যেমন এই যে এখানে কে এর মান জিরো হয়ে গেছিলো আমার সামনে আগে তো লাভ নেই তো এই ক্ষেত্রে আমি কী করবো এই ক্ষেত্রে আমার অ্যান্সারের মধ্যে আমি সাবসেটটা দিয়ে দিব যা সাবসেট ছিল এবং ওইখানে আমি এটা রিটার্ন করে ফেলবো এখানে ব্রেক ওই ওইখানে ওইখান থেকে আমার সামনে আগে লাভ নেই ওইখান থেকে ব্রেক এবং একই সাথে আমার যদি আয়ের মানটা যদি এর থেকে বড়ো হয়ে যায় যেমন আমার এই যে এখানে ধরেন আমার কে এর মান ঠিক আছে কিন্তু আমার আয়ের মানটা বড়ো হয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও তো সামনে আগে লাভ নেই তাই না কারণ আমি চারটা ইলেভেন নিতে পারবো তো এটা তো আমাদের বেস কেস আর কি যে আমাদের এন এর এন থেকে আয় ভ্যালু বড় হয়ে গেলে আমি রিটার্ন এবং এখানে আমি অপটিমাইজেশনের জন্য আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে পর ওই দিকটু আগে যেটা আমি বললাম যে আমার দরকার হচ্ছে দুইটা এলিমেন্ট কিন্তু আমার কাছে আসি একটা এলিমেন্ট ক্ষেত্রেও তো পসিবল না সো এর রিকোয়ার্ড এলিমেন্ট যদি বড় হয় এন মাইনাস আই প্লাস ওয়ানের থেকে তাহলে আমরা রিটার্ন করে দেব ঠিক আছে এবং আমরা কি করবো আমরা সাবসেটের মধ্যে আমাদের আইটাকে পুশ করবো সাবসেট হচ্ছে এই যেটা মানে যেটা যে সাবসেটটা আমি বানাচ্ছি এই যেটা সো আইটাকে আমি পুশ করে দিচ্ছি এবং সেই সাথে আমি হচ্ছে যে আমার এই যে লেফট চাইল্ডটাকে কল করতেছি এইখানে যে আই প্লাস ওয়ান সো আমার মান যা ছিল আয়ের মান ওয়ান ছিল আয়ের মান টু করে দিয়ে আমি লেফটে আসলাম ঠিক আছে এবং লেফটে যখন আসলাম তখন আমি কি করতেছি নতুন যেহেতু একটা এলিমেন্ট আমি প্রত্যেকবারই অ্যাড করতেছি সো আমার এর মান কিন্তু লেফটে দেখেন যতবার লেফটে গেছে আমার এর মান কিন্তু এক করে কমছেই বানে নাই সেই জন্য আমার কী হবে কি এর মানটা এক করে কমবে ইন এর মান তো যা ছিল তাই থাকবে সাবসেটটাও দিয়ে দিলাম অ্যান্সারটাও দিয়ে দিলাম এরপরে তারপরে আমি কী করলাম এরপরে আমি যখন রাইট সাইডে আসবো রাইট সাইডে আসার মানে কি রাইট সাইডে আসার মানে হচ্ছে যে আমার অ্যাজ ইট ইজ থাকবে আমার প্যারেন্ট যা ছিল চাইল্ডও তাই থাকবে কিন্তু আমি যখন লেফট সাইডে কল করছি তখন তো আমার একটা এলিমেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে তাই না সেই জন্য আমি সেই এলিমেন্টটাকে এখানে পপ করে দিছি পপ করে দেওয়ার পরে আমি আবার এই যে রাইট সাইডের জন্য এটাকে আসলে কল করছি এবং এক্ষেত্রেও আমার আই প্লাস ওয়ান এক বাড়বে কারণ আমার দেখেন আমি যখন এখান থেকে এখানে আসছি রাইট সাইডে গেছি কিন্তু আমার আয়ের মান তো বাড়ছে কে এর মান অ্যাজ ইডিস আছে সেই জন্য কে এর মান এখানে কমে নেই কে এর মান অ্যাজ ইডিস আছে সাবসেট পাঠিয়ে দিয়েছি অ্যান্সার পাঠিয়ে দিচ্ছি এবং লাস্টলি আমি সাবসেট এবং অ্যান্সারকে এখানে কল করে নিয়েছিলাম এবং আমার ফাংশনটা আমি আমার মেইন ফাংশনের ভিতরে কল করছি এক থেকে শুরু করে দিছি এন থেকে এ পর্যন্ত যাবে এবং লাস্টলি আমি অ্যান্সারটাকে রিটার্ন করে দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন সো ধন্যবাদ সবাইকে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন আসসালামু আলাইকুম